الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم لأنس رضي الله تعالى عنه يا بني إن شئت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء الكرام وعمال الله ولا دلدان بزرگان محترم آسمانے بولن سمائے تا خوبی مبارک سمائے ای سمائے آسمان تکے مشتاوار جمال دنیا تے آشن اگوان کوئی আমাদের রাত্রের আমল সংরক্ষণ করার জন্য আমার আগাম গুরু তারা সকালে আসছিলেন নজরে তারা এই সময় চলে যান ঠিক এই অবস্থা নজরে হয় إن قرآن الفجر كان مشهودا يا آيات المدرس الفجر النوازة فرشتا حذير هاي على الجروب رقل الأولين الله قرب على حذير هاي الله بنا بانداك شمس محافظ قرن তিনটা মাখলুক নেই সে তিনটা আমাদের প্রথম রয়েছে ফেরেশতা যাদের গুণা করার কোন ইচ্ছা নেই খাইশ গুণা করার কোন যোগ্যতাও নেই তারা সংরক্ষণ আল্লাহর ইবাদত আছে কেউ রুকু করতেছে কেউ সিজদা করতেছে কেউ তজলি করতেছে যাকে যে কাছে আল্লাহ লাগাইছে
لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا عبد الله তারপরে সৃষ্টি করছেন জিন জাতিকে, এদের হেদায়তের জন্য অনেক নবী পাঠিয়েছেন, তাদের মধ্যে নবী আছেন নাই নবী, আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শনকারী। তারা মনে করছেন কিন্তু খুব অল্প সংখ্যক জিন তাদের কথা মানছে, আর অধিকাংশই তারা আল্লাহর নাফরমানি করছে। এরপরে আল্লাহ তাআলা বানাইলেন ইনসানকে, ইনসানকে বানাইলেন। বাবা আদম আলাইহিস সালামকে সরাসরি মাটির দ্বারা, আর আমাদেরকে ইনডাইরেক্ট মাটির দ্বারা, ইনডাইরেক্ট। আমরা পাপের থেকে হয়েছি, বাহ্যিক ভাবে আল্লাহ সৃষ্টি করছেন। বাপের এই লুৎফা শুক্রাণু রক্ত থেকে হয়েছে, এই রক্ত খানা পিনা থেকে হয়েছে, ওই খানা পিনাটা জমিন থেকে আসছে, আসমান থেকে, জমিন থেকে আসছে। যদিও বাহ্যিক ভাবে শুক্রাণু থেকে ফায়দা করা হয়েছে, কিন্তু ওনার গোড়া কোথায়? মাটি। এজন্য ইনডাইরেক্ট আমরাও মাটি, এজন্য মুর্দাকে দাফন করার সময় এরকম মাটি দেওয়া হয়, হাদিস আসছে এরা মতে হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই জমিনে আবার তোমাদেরকে ফেরায় আনা হবে মৃত্যুর পর, আবার কেয়ামতের ময়দানে এই জমিন থেকে তোমাদেরকে উঠানো হবে। তো তিন নম্বর সৃষ্টি হল আমরা, সরাসরি মাটি আমাদের আদি পিতা, ইনডাইরেক্ট মাটি আমরা। আমাদেরকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন মাখলুক তৈরি করেন নাই, ফেরেশতা জিন ইনসান তিনটা হল মৌলিক মাখলুক। এমনি মাখলুক তো হাজার হাজার, এই তিনটা মৌলিক, এবং কেয়ামত তাক আর কোন মাখলুক বানাবেন না। তার মানে আমাদেরকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি আছেন, এই জন্য দরকার নেই আর, আল্লাহ খুশি আছেন। ফেরেশতা থেকে জিজ্ঞেস করছিলেন আমি মানুষ বানাইতে চাই মাটির থেকে, তারা নিষেধ করছিল। আল্লাহর কোন পরামর্শ দরকার নেই, আল্লাহর পরামর্শ লাগে? সব তার কাছে সমান, অতীত বর্তমান ভবিষ্যৎ সব
দরকার নেই, করলেন কেন? মানুষ মানানোর সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন কেন? শুধু আমাদেরকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমার তো মশলার দরকার নেই, তুমি তো গায়েব জানো না, ভালো মন্দ জানো না, তুমি অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে করে করবা, আল্লাহর দরকার নাই পরামর্শের। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এটা করেছিলেন। যারা এই শিক্ষা গ্রহণ করেছে তারা কামিয়াব হয়ে গেছে, আর যারা মন চাহি জিন্দেগি পালন করতেছে তারা গুমরা হয়ে যেতেছে, তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে তৈরি করার পরে আল্লাহ আর কোন মাখলুক তৈরি করেন নাই। আমাদের বৈশিষ্ট্য কি আর কোন মাখলুক তৈরি করেন? আল্লাহ খুশি হয়ে গেল। আমাদের বৈশিষ্ট্য হলো এইটা যে আমাদের ভিতরে টাকা পয়সা গাড়ি বাড়ি নারী এগুলোর মোহ আছে, আছে কি না বলেন? আছে। বিভিন্ন পাপ কাজে আমরা সাময়িক মজা পাই, আনন্দ ফুর্তি করে, কোন এলাকায় শুনছি মদ না হলে বিয়ে হয় না, কোন একটা এলাকা আছে এখানে বিয়ে হইতে গেলে মেহমানদেরকে অবশ্যই মদ পান করাইতে হবে, বিয়ে অসম্পন্ন হয় না, বিয়ে গলত হয়ে গেছে। আমার তারা টুরি মাথায় দিয়ে পাঁচক্ত মসজিদও আসছে, নামাজও আছে মদও আছে, ভিটামিনও খাইলেন বিষও খাইলেন, ভিটামিনও খাইলেন বিষও খাইলেন, আপনার শরীরে কোনটার প্রতিক্রিয়া দেখা যাবে? ভিটামিনের মানুষের মধ্যে এদের গুণা করার যোগ্যতা আছে, এরপরও তারা আল্লাহ ওয়ালাদের সর্বতে যায় এমন একটা যোগ্যতা পয়দা করে অর্জন করে, নফস তাকে খুব পেড়াপিড়ি করে এই গুণাটা করো অনেক মজা, এই মেয়েটাকে এক নজর দেখো অনেক সুন্দরী, নাউজুবিল্লাহ, এরকম একটা ভিতর থেকে শয়তানের চাপ সৃষ্টি করে। কিন্তু এরপরও এই মানুষটা গুনাহ করে না, তারা আল্লাহ আল্লাহ জিন্দা। ওয়াম্মা মান যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে, আল্লাহ নেয়ামত দিয়ে ডুবাই রাখছে এগুলোর হিসাব দিতে হবে, এগুলো আল্লাহ কেন দিছে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য, সেই জন্য হয়েছে কিনা এই জন্য আমি আয়াত পড়ছি।
kulinna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Hey amar rasul, apni bole din amar namaz, amar kurbani, amar somosto ibadat, amar hayat, amar maut sab Allah diner jonno, Allah din qayam korar jonno, nijer moddhe Allah bandader moddhe sab Allah diner jonno. Kono je bangsha korbo na, ha korben to shei keno niyat thakbe din. আল্লাহ হালাল রিজিকের দায়িত্ব দিছে, ফরজ করে দিছে, তাই ব্যবসা করতেছি, চাকরি করতেছি, ওটাও দিন হয়ে গেল। আল্লাহ পয়সা দিলে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, হজ করবো, উমরা করবো, দিনের দাওয়াত নিয়ে পৃথিবীতে ঘুরবো, এই নিয়ে ব্যবসা করবো। ব্যবসা দিন আর যদি কেউ মনে করে সাদ্দাদের মতো বিল্ডিং বানাইব, সবচেয়ে দামি গাড়ি কিনব, খুব ফুর্তি হবে, এই জন্য পয়সা কামাই করতেছে, তারটা দিন হবে তো ফেরেশতাদের মধ্যে গোনা করার যোগ্যতাই নেই। আমাদের মধ্যে যোগ্যতা আছে, চাহিদা আছে, সবকিছু আছে, এরপর আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে আমরা করি না, গুনাহ করি না, কোন সময় হয়ে গেলে কান্নাকাটি করে তওবা করি, ঠিক কিনা? এইটা হলো এমন একটা বৈশিষ্ট্য মানুষের, এটাতে আল্লাহ খুশি হয়ে গেছেন, আর কোন মাখলুক বানান নাই, বানাবেন না। এর ভিতরে গোনার চাহিদা আছে, মজাও পায় সবকিছু, কিন্তু সে করেন না। আমার আল্লাহর সামনে কেমনে মুখ দেখাইব? জিন্দগির হিসাব দিতে হবে, সব কিতাব আকারে পেশ করা হবে, পুরা জিন্দগি। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. সেই আমল্লা দেখে প্রত্যেকটা মানুষ হতভম্ব হয়ে যাবে, বলবে মা লেহা গাল কিতাব, কি কিতাব, কিচ্ছু বাদ দেয় নেই, জীবনে যা করছি ছোট বড় সব এখানে লেখা, এই কিতাব পেশ করা হবে, কৈফিয়ত চাওয়া হবে, এই ডরে মানুষ গুনাহ করে না, আল্লাহ আল্লাহ গুনাহ করে না, দিনদার লোক নামাজি লোক গুনাহ করে না, এটা আল্লাহকে খুশি করে দিছে। আর ফেরেশতারা মানা করছিল, ওদের মানা করার জবাব দেওয়ার জন্য ওদেরকে এমন দুই টাইমে আনে, ফজরে আর আসরে, এক গ্রুপ আসতেছে, এক গ্রুপ যাইতেছে, দুই গ্রুপের একই রিপোর্ট দিতে হয়। আল্লাহটা সিস্টেম করছে, মানা করছিল, দেখো কি রিপোর্ট দিতে হয়। আল্লাহ যখন আমরা পৃথিবীতে গেছিলাম, যে দেখি ওরা নামাজে দাঁড়ায় আছে, ফজরে না হয় আসরে নামাজে দাঁড়ায় আছে, আবার যখন ডিউটি শেষ করে চলে আসছি, দিনের গ্রুপ বিকালে, রাত্রের গ্রুপ সকালে, যখন চলে আসছি তখনও দেখে আসছি নামাজে দাঁড়ায় আছে। এখন আল্লাহ তোমরাই তো মানা করছিল, এখন তোমরাই তো কই দিছ, গেছো নামাজে আসছো নামাজে, তখন গেছো দুনিয়ায় তখনও তারা নামাজে, আজন চলে আসছো তখনও নামাজে, শুরু নামাজ শেষ নামাজ, তো পুরোটাই নামাজ লিখে দাও, পুরোটাই নামাজ লিখে দাও, শুরু নামাজ শেষ নামাজ আর কি। দেখছেন আল্লাহ বান্দাকে ভালোবাসে,
তাই বান্দার এই ফজিলত জাহির করার জন্যই ফেরেশতাদেরকে এই দুই টাইমে আনে। আল্লাহ, তো আজকে যে জলসা এখানে হইতেছে আলহামদুলিল্লাহ, তা মজলিসে দাওয়াতুল হকের উদ্যোগে নামে ইনশাআল্লাহ বাংলাদেশে যিনি আমির পুরো বাংলাদেশে, হযরতুল আল্লাম শাইখুল হাদিস মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতু, আমরা তো ওনার নেতৃত্বে কাজ করি। আমাদের শায়খ হযরত মাওলানা শাহ সাইয়্যিদ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বাংলাদেশের আমির বানিয়ে গেছেন এবং মৃত্যুর আগে একটা চিঠি পাঠিয়েছেন, হায়াতে আমার হায়াতে মাওলানা মাহমুদুল হাসান আমির ছিল, আমি আল্লাহর কাছে আশা করতেছি আমার মৃত্যুর পরও যদি তোমরা ওনাকে আমির রাখো তা আশা করি ভালো হবে, একটা চিঠি পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ সাহেব তো চলে গেছে কত বছর ধরে, তো সাহেবের কথা আমরা সবাই মানছি, উনি আমির আছেন, উনি স্বয়ং এখানে আসতেছেন আমাদের মুখ, আমরা তো ওনার পরামর্শে কাজ করব ইনশাআল্লাহ, উনি ব্যাখ্যা করবেন। আমি মৌলিক কয়েকটা কথা বলবো, অনেকে বুঝে না যে এটা কেন, কত মেহনত দেওয়ার মাহবিল আছে, দাওয়াত তাবলীগ আছে, কিতাব লেখা হইতেছে, মসজিদে তালিম হয়, কত মেহনত আছে, এইটা আবার কি জন্য লাগবে, এটা আমরা অনেকে ক্লিয়ার বুঝি না, হালকা হালকা বুঝি। এটার ঘটনা হল গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যাদের কাছে পড়ছে দেওবন্দে দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তরপ্রদেশে, পুরা বিশ্বের মধ্যে এলেমের এলেম সবকিছু পুরা দিনের শ্রেষ্ঠ মার্কাজ, সেখানে যায় দেখেন পুরা দুনিয়ার মুসলিম ছাত্ররা এখানে পড়তে আসছে, পুরা দুনিয়ার কোন দেশ বাকি নেই, সব মাজহাবের চারটে মাজহাব সব মাজহাবের ছাত্র এখানে পড়তে আসে। আল্লাহ, তো সেইখানের থেকে পড়াশোনা করছেন এই হাকিমুল উম্মত থানভী, পরবর্তীকালে তো তিনি এই দেওবন্দের মুরব্বী হয়ে গেছিলেন, ওনার মুরব্বীরা যখন চলে গেছে ওনাকে কি বানানো হয়েছে দেওবন্দের মুরব্বী, তো উস্তাদরা স্বীকার করছেন আমাদের এই সাগরের তিনি মুজাদ্দিদ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে প্রত্যেক 100 বছরের মাথায় মুজাদ্দিদ পাঠান, সংস্কারক পাঠান, যার কাজ হলো কিছু জিনিস দিন ছিল কিন্তু লোকেরা খেয়াল না করার কারণে এগুলো বাদ হয়ে গেছে, ওইগুলো ফেরাই নিয়ে আসে, আবার কিছু জিনিস দিন না ইসলামের কিছু না ওইগুলো দিনের নামে দিনের মধ্যে ঢুকে গেছে, ওই মুজাদ্দিদদের কাজ কি ওগুলোকে আউট করে দেওয়া। ওলামারা অনেকটাই পারেন, তারপরে কিছু থেকে যায় যেটা আলেমদের দ্বারা সম্ভবপর না, ওইটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীর মাথায় মুজাদ্দিদ পাঠান। হাদিস দ্বারা সাবেক ইন্নাল্লাহ ইয়াবাতু
لهذه الأمة على رأس مئة كل سنة من يجدد لها دينها এই উম্মতের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, এই উম্মতের শেষ মুজাদ্দিদ ইমাম মাহদি আলাইহি রিজওয়ান। অনেকে আলাইহি সালাম বলে, শিয়ারা বলে, শিয়াদের নিকটে উনি হল তাদের বাবতম ইমাম এবং ওনার পজিশন নবীদের উপরে, বলেন নাউজুবিল্লাহ আলাইহি সালাম বলে, উনি তো নবী না, সংস্কার দিনের কিছু কাজ বাদ পড়ে গেছে, ওগুলো ঢুকাই দিবে কথার কথা। মসজিদে ঢোকার জন্য কটা দোয়া? তিনটা দোয়া। এতদিন দুটাই বাদ পড়ে গেছিল, বিসমিল্লাহি একটা, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, এটা হলো দুরুদ, এই দুটাই বাদ পড়ে গেছিল। মাওলানা থানভী আমাদের শায়খ, তার কারণে এখন এটা আবার চালু হয়ে গেছে। বেরোনোর সময় তিনটা, দুটা বাদ পড়ে গেছিল, ওই বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। এই যে অনেক কিছু বাদ পড়ে গেছিল, মুর্দাকে সোয়াইতে হবে ডাইন কাতে, এটুক ঠিক ছিল, চেহারাটুক ঠিক ছিল ডাইন কাতে, আর গোড়া বডি উল্টা। আল্লাহ নবী শিখেছে একটা, আমরা করছি আর একটা, উনি ঠিক করছেন না, না শুধু চেহারা করতেছো কেন, পুরো বডি করো, কলবের মধ্যে ইমান আছে, সিনার মধ্যে কল, কলবের মধ্যে ইমান, এইলো মুজাদ্দিদের কাজ। অনেক কিছু বাদ পড়ে দেয় ঢুকান, আবার অনেক কিছু দিন না ঢুকে গেছে, ওগুলো আউট করে দেন। কি মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ফাতেহা শরীফ, তারা কি সবিনা শরীফ, তারপরে ইয়াজ দহম, কি পাতে ইয়াজ দহম, আখেরি সাহার সাম্বা, আখেরি সাহার সাম্বা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এরকম অনেক কিছু ঢুকে গেছে যেগুলোর সাথে দিনের কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক নেই, দিন যেগুলোকে বেদাত বলে দিছে, নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার, বদ্দিন গুলো দিনের মধ্যে ঢুকছে আর আসল দিন বাদ হয়ে গেছে। আজানে আল্লাহ আকবার একালে টানতে হবে, এটা টানতেছে আজানের শেষে দুরুদ পড়তে হবে, এটাই হাদিস, মিশকাত করলে দেখেন আজান শেষ হওয়ার পরে দুরুদ তারপরে দোয়া, অথচ একটা গ্রুপ পাবেন শেষে পড়ে না আগে পড়ে, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কি সুন্দর কণ্ঠে মধুর আওয়াজে পড়তেছে, সবাই খুশি হয়ে যাচ্ছে, কেউ বুঝতেছে না তো পুরো বেদাত। কোন হাদিসে আজান শুরু করার আগে দুরুদ পড়তে বলা হয় নাই? এই মুয়াজ্জিন পাইলো কোথায়?
টাইম অল্প, এই জন্য সংক্ষেপে বললাম অনেক কিছু দিন বাদ হয়ে গেছে, অনেক কিছু পদ্দিন ঢুকে গেছিল, এইগুলো ঠিক করার নাম হলো মুজাদ্দিদ। মওলানা থানবী মুজাদ্দিদ ছিলেন, আশরাফ আলী থানবী মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ তাকে সে মাকাম দিয়েছিল। হযরত মওলানা হুসাইন আহমদ মাদানী ওনার সমসাময়িক, তিনি রসুলের খানদানের লোক, আওলাদে রসুল। তিনি সারা জীবন দেওবন্দে বুখারি পড়েছেন, আমাদের বুখারি শরীফের সনদ বয়ান করে ওনার নাম আসে, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী। ওনার উস্তাদ ছিল শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি। এই দুইজনের আন্দোলনে তো ইংরেজ বিতাড়িত হয়েছে, কোন মন্ত্রীর আন্দোলনে না, কোন এমপির আন্দোলনে না, এই দুই শায়খ শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, দেওবন্দের প্রথম ছাত্র, তারই সাগরেন মাওলানা হুসাইন আহমদ মাদানী সৈয়দ আওলাদে রসুল। এই আওলাদে রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, লোকেরা মাওলানা থানবী সাহেবকে মুজাদ্দিদ বলে, আপনার কি খেয়াল? উনি জবাব দিলেন, ইসমে কিয়া শক হ্যায়, ইসমে কিয়া শক হ্যায়, মাওলানা থানবী মুজাদ্দিদ, এর মধ্যে তোমাদের সন্দেহ কিসের? নিঃসন্দেহে উনি মুজাদ্দিদ। তিনি তার হায়াতে যারা দেখতে পাইলেন, উনি মাদ্রাসা পড়াইছে, বহু ওয়াজ মাহফিল করছে, সমস্ত মাহফিলের ওয়াজগুলো কিতাবে লেখা আছে, মাওয়াইজ, মাওয়াইজ আশরাফিয়া এই নামে সব ওয়াজগুলো লেখা আছে। কতক্ষণ ওয়াজ করছেন, দাঁড়ায় না বসে, সব সহ লেখা আছে। তিনি কয়েকটা জিনিস লক্ষ্য করলেন, উম্মতের কিছু সমস্যা, দিনের কাজ তো অনেক দিক দিয়ে হইতেছে, বহুমুখী লাইনে দিনের কাজ হইতেছে, কিন্তু উম্মত ইমান কাকে বলে? কতগুলো আকীদা বিশ্বাসের নাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সাতটা পয়েন্ট আছে। উম্মত ইমানের বিষয়গুলো জানে না, বক্তারা বলে না, মসজিদে তালিম হয় না, যারা কিতাব লেখে তারা কিতাব লেখে না, এইটা ইসলামী শরিয়াতে কোরআন সুন্নাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান। শুধু ইমান দিয়ে বেঁচে যাওয়া যায়, শুধু ইমান দিয়েও কি করা যায়, বেঁচে যাওয়া যায়। ইমান যদি গলত হয়ে যায়, কোন এক জায়গায় গলত থাকলে ইমান গলত, সাতটাই গলত থাকা লাগবে না, এক জায়গায় গলত থাকলে ইমান বাতিল। ইমান খুব স্পর্শকাতর বিষয়, খুব একটা পয়েন্ট আপনি উল্টাই দিলেন, আপনার ইমান শেষ। একজন সচিব, ধর্ম সচিব, সে সব বিশ্বাস করত, ফেরেশতা মানত না, অথচ ফেরেশতার কথা কোরআনে আসছে, হাদিসে আসছে, সব জায়গায় আসছে, এটা সে মানত না। আপনি ফতো আনেন দুনিয়ার সমস্ত মুফতিদের থেকে, এই সচিব ইমানদার না কাফের, সব মানে, সে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সব ঠিক, একটা জিনিস মানে না, ফেরেশতা, মালাইকাতি, ফেরেশতা,
কত কি আসবে, এই লোকটা কাফের। ইমান এত গুরুত্বপূর্ণ, এইটার কোন তালিমের ব্যবস্থা নেই। ওই তবলিগের ভাইরা সামান্য একটু বলে, একশো ভাগের এক ভাগ। মাখলুকের কিছু হয় না, মাখলুকের কোন শক্তি নেই, আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ মাখলুক ছাড়া সব কিছু করতে পারে, এটা আংশিক একটা কথা, আংশিক। ওরা ইমান না এটা, যাই হোক কিছু বলেন। তো উনি লক্ষ্য করলেন এটার আলোচনা নেই, এক নম্বর। দুই নম্বর, যে কোরআন তেলাওয়াত করা হইতেছে এটা জিব্রাইল আলাইহিস সালাম যে কোরআন শেখাই দিছিলেন নবীজিকে, ওই তেলাওয়াত হইতেছে না। পাবলিক এটা তো সাংঘাতিক ভুল, আর আলেমদেরটা সাংঘাতিক ভুল না কিন্তু সূক্ষ্ম ভুল, সূক্ষ্ম ভুল। এটা একসময় আমাদের বুঝে আসতো না, আমাদের বুঝে আসতো না। আমরা যখন শায়খের দরবারে গেছি, সে উত্তর প্রদেশে আর দুই জেলা শহরে মানুষ তৈরির কারখানা, সেখানে আমাদের নুরানি কায়দা পড়তে হয়েছে, তখন যে বুঝে আসছে আমাদের তেলাওয়াতে সমস্যা, এর আগে বুঝে আসে নাই। এর আগে এত নামাজ পড়াইলাম, আমি যখন লালবাগ শিক্ষক ছিলাম, কিল্লার ভিতরে একটা মসজিদ আছে, এই মসজিদে অক্তিও পড়াইতাম আবার জুমার নামাজও পড়াইতাম। হযরত হাফেজ জুজুর রহমাতুল্লাহ আলাই, ওনার মুরিদান খোলাফা সবাইকে নিয়ে ওখানে জুমার নামাজ পড়তেন, নামার পিছনে। জুমার আগে আমার বয়ান হতো, জুমার পরে ওনার বয়ান হতো, আমি ওটা তর্জমা করতাম, ব্যাখ্যা করতাম। উনি বিরাট কারি ছিলেন হাফিজ, পানিপথ থেকে পড়ে আসছিল। তো উনি আমার মুসাল্লি, আমার কেনা ঠিক, এত বড় কারি আমার মুসাল্লি, তাহলে আমার কেনা ঠিক। কিন্তু ওখানে দেখি 29 হরফের তিনটাই ভুল, আরবি হরফ কয়টা, 29টা, তিনটাই ভুল। যা ঠিক নেই, ঝাউ গাছের ঝড় মতো বলে, ঝড় ঠিক নেই, ডাল পুর করে বলে, আর ওয়াও দুইবার ঠোঁট গোল করতে হবে, কয়বার আমার দেখছেন, ওয়াও, এটাও ভুল। আমরা কি কই, পাও তো পাও হয়ে গেল, কিচ্ছু হলো, তিনটা অক্ষরই সহি নেই, সিফাতের তো কথাই নেই। যত বড় আল্লামা যায় ওইখানে আমার শায়খের দরবারে, সব নুরানি কায়দা দিয়ে বসাই দেয় বক্তব্য, আর দেখা যায় তার কেরাতের মধ্যে অনেক ভুল আছে। তো মাওলানা থানভি দেখলেন যে উম্মতের কেরাত হুবহু নবীজির কেরাত হইতেছে না, এটা দুই নম্বর। তিন নম্বর যারা লক্ষ্য করলেন, আজান ইকামত উযু নামাজ বিবাহ শাদি কাফন দাফন এরকম যা বলেন, খানা পিনা উযু ইস্তিনজা, কোনোটার ভিতরে পরিপূর্ণ সুন্নত নেই, আংশিক কিছু আছে, পরিপূর্ণ সুন্নত নেই। মসজিদে ঢোকার সময় পাঁচটা সুন্নত, হয়তো একটা কি দুটা আছে, ওই একটা দোয়া পড়েন তিনটার জায়গায় একটা, আর ডাইন পাওয়া দিয়ে ঢুকে, তা কখন ডাইন পাওয়া দিবে তা জানে না, আগে দোয়াগুলো পড়তে হবে বাইরে, তারপরে মসজিদের সীমানা সীমানা ডাইন পাওয়া দিতে হবে। সালামটা পর্যন্ত আমাদের সই নাই, সালাম আলাইকুম, সালাম আলাইকুম,
আসসালামু আলাইকুম কয়জন বলে? আটাকে ক্লিয়ার করে কয়জন বলে? তিনি লক্ষ্য করলেন কোন কাজে পুরোপুরি সুন্নত নেই, আংশিক আধা চাইলেন না আছে। চার নম্বর যেটা লক্ষ্য করলেন যে উম্মতের মধ্যে আমর বিল মারুফ আছে, নেক কাজের কিছু আদেশ দেওয়া এটা আছে, কিন্তু শরীয়তে তো এখানে দুটা কাজ, নেক কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে বিরত রাখো, যে এগুলো অসৎ কাজ, এগুলো গুনাহের কাজ, এগুলো হারাম, এগুলো মাকরুহ তাহরিমা, এর এক একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এক একটা গুনাহ কবিরা মানুষকে জাহান্নামে পৌঁছে দিতে পারে। এটা তালিম হইতে হবে যাতে মানুষ গুনাহ কি জানতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুজন ফেরেশতা নাযিল করা হয়েছে জাদু তালিম দেওয়ার জন্য, কি জাদু করবে না জাদু কি এটা বোঝার জন্য, যাতে কেউ জাদু না করে। গুনাহের তালিম এই জন্য করা হবে যাতে কেউ গুনাহ না করে। এক একটা গুনাহের ভিতরে এই পাওয়ার আছে, আমাদেরকে দোজখ পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই এইটা নেই, নাহিয়ানিল মুনকার নেই, দাড়ি কাটালে হারাম, এটাকে এক মুষ্টির কম করা সাইটে তাহলে হারাম, গুনাহে জারিয়া টাকুন নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম, এই ধরনের যত হারাম চালু আছে এইগুলো আলোচনা নেই। তাহলে মৌলিক কয়টা হলো? ইমানের আলোচনা নেই, কোরআন সহি করার ব্যাপার নেই, বিভিন্ন আমলের মধ্যে সুন্নত নেই, আর গুনাহের আলোচনা নেই। আরে জানলে না মানবে, যদি জানে যে এটা গুনাহ, আল্লাহ নাফরমানি, এটা হারাম, আল্লাহ নারাজ হয়, দুনিয়া তো ক্ষতি, সে শান্তি পায় না, কোটিপতি হইতে পারে, কোটি টাকার গাড়ি চালাইতে পারে, শান্তি পাবে না, শান্তির সম্পর্ক গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো তারপর শান্তি হবে। তো কটা সমস্যা দেখালেন? মোটামোটা চারটা। এই চারটা সমস্যা কিভাবে সমাধান করা যায় উনি ওনার খলিফাদেরকে নিয়ে পরামর্শ করলেন, সবাই মিলে পরামর্শ করে এই নামটা ঠিক করলেন, মজলিসে দাওয়াতুল হক। একটা অরাজনৈতিক মেহনত, অরাজনৈতিক মেহনত, এই মেহনত দিয়ে এই যে চারটে সমস্যা বলা হলো, এই সমস্যাগুলো কি করা হবে? সমাধান করা হবে। তারপরেতে কিন্তু অনেক ভুল, আলহামদুলিল্লাহ অনেক ভুল সমাজ থেকে দূর হইতে আরম্ভ করলো এই মেহনতের ছিলেন। মৌলানা থানভি তো দাওয়াত তবলিগের আমির ছিলেন, মুরব্বী ছিলেন, দাওয়াত তবলিগের পরে বিরাট একটা আপত্তি হয়েছিল, তোমরা শুধু আমর বিল মারুফ করো, তোমরা তো নাহিয়ানিল মুনকার করো না, ওলামাদের পক্ষ থেকে আপত্তি হয়েছিল। এই কথাটা কোথায় পাবেন? একটা কিতাব আছে মালহুজাতু শাইখ, কিতাবের নাম কি? এই শাইখ মানে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবে এই ঘটনাটা আছে। তখন তারা কি করবে? নাহিয়ানিল মুনকার, গুনাহ থেকে বাধা দেওয়া, এটাও তবলিগে ঢোকানো হবে কিনা, এটা নিয়ে মুরব্বীরা, তবলিগের মুরব্বীরা ফয়সালা করতে পারে নাই। জাকারিয়া রহমাতুল্লাহ সাক্ষী দিচ্ছে। তখন তারা সব আসলো মাওলানা থানভীর দরবারে, হুজুর অনেকে আপত্তি করতেছে তবলিগে এটা নেই, এটা যোগ করা দরকার, আপনি কি বলেন? মাওলানা থানভী মানা করলেন, তবলিগ যেভাবে শুরু হয়েছে এইভাবে থাকতে দাও, একটা প্ল্যাটফর্ম দিয়ে সব কাজ করার দরকার নেই, তাহলে এটা সারা দুনিয়ায় পৌঁছতে পারবে না,
জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হবে, বিভিন্ন দেশে ঢুকতে পারবে না। ঢুকতে দাও, আগে ঢুকতে দাও, ইসলামের দাওয়াতটা পৌঁছে দাও। ইসলামের দাওয়াতটা যখন ইসলাম কবুল করবে, তো কি কি গুনার কাজ এই খুঁজে নিবে। কিন্তু আগে তো লাগাই দাও, এই মেহনত সারা দুনিয়ায় ব্যাপক করা যাবে না। মাওলানা থানভী ফয়সালা দিলেন এটা ঢোকানোর দরকার নাই, অন্য মেহনত দিয়ে ঠিক করা হবে। সুতরাং এই দাওয়াতুল হক দিয়ে ওই নাহিয়ানিল মুনকার, গুনাহ কি, গুনাহ দুনিয়ার ক্ষতি কি, আখেরাতের ক্ষতি কি, এই দাওয়াতুল হক দিয়ে করা হয়েছিল। তবলিগেরই আর এক বাজু, পাখির দুই বাজু থাকে না, সাইকেলের দুই চাকা থাকে না, দিনের দাওয়াতেরও দুই চাকা, দাওয়াত তবলিগ একটা, দাওয়াতুল হক একটা। এটা আমার শায়খ এইভাবে বুঝাইতেন যে একটা হাসপাতাল যেখানে সব চিকিৎসা আছে, ইঞ্জেকশন লাগুক, ট্যাবলেট লাগুক, ক্যাপসুল লাগুক, সব আছে, কিন্তু যদি কারোর অপারেশন লাগে তার ব্যবস্থা নেই, এই হাসপাতালটাকে আপনারা কি বলবেন, উপকারী না যথেষ্ট? কি ব্যবহার করবেন এর জন্য, উপকারী না যথেষ্ট? কিন্তু যদি কর্তৃপক্ষ একটা রুম মারাই দেয়, অপারেশনের ডাক্তার রাখে, অপারেশনের যন্ত্রপাতি রাখে, এখন ওই হাসপাতালে যাদের অপারেশন লাগে ওটাও শুরু হয়ে যায়, কোন রোগ আর বাদ নেই, এখন কি বলবেন? হ্যাঁ, যথেষ্ট ঠিক, দাওয়াতুল হকটা এরকম, আমরা যা করতে দেখবো ঠিক আছে, মসজিদ মাদ্রাসা খানকা অমুক সমুক সব ঠিক আছে, কিন্তু এগুলো হলো উপকারী, এগুলো কি উপকারী, এইগুলো চালু রেখে এইগুলোর সাথে দাওয়াতুল হক যোগ করতে হবে, এগুলো বন্ধ করা যাবে না। মসজিদ মাদ্রাসা খানকা তবলিগ ইত্যাদি হজ মাহফিল সব থাকবে, সব সহি মেহনত, কিন্তু অপারেশন থিয়েটারটা ওটি, ওটিটা লাগাইতে হবে। ওটিটা কি, খালি দাওয়াতুল হক দিয়ে কিন্তু হবে না, যেগুলো আমরা করতেছি ওগুলো থাকবে, তার সাথে এটা লাগাইতে হবে। আমার কথা বুঝতেছেন? এগুলো বাদ দিতে হবে না, মাদ্রাসা বাদ দাও, খানকা বাদ দাও, তবলিগ বাদ দাও, নাউজুবিল্লাহ, না ওগুলো থাকবে, ওর সাথে এটা লাগাইতে হবে। তখন আগে উপকারে ছিল, এখন কি হয়ে গেল, শুধু মসজিদ মাসে না, এটা স্কুল কলেজেও ঢুকাইতে হবে, দাওয়াতুল হক পিসাবের খানকায়ও ঢুকাইতে হবে, মসজিদও ঢুকাইতে হবে, সব জায়গায় ঢুকাইতে হবে, এটা তখন পরিপূর্ণ হবে। সহজে বোঝেন, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মালফুজাত বাংলা হয় নাই, মানে পরিষ্কার লেখা আছে, আমাদের তাবলিগি মেহনত প্রাথমিক মেহনত, আমরা লোকদেরকে দিনের সাথে জুড়ে দেই, আমাদের কাজ এই পর্যন্ত, আগে বাড়া ওলামাদের পরামর্শে তার দায়িত্ব, উনি বারবার বলছেন এটা প্রাথমিক মেহনত, এখানে এমএ পড়ানো হবে না, প্রাথমিক মেহনত। যখন সে দিন বুঝলো যে দিন ছাড়া গতি নেই, তখন সে ওলামাদের কাছে যাবে, যে বাকিটা শিখে নেবে, বাকিটা শিখে নেবে, বলে গেছেন উনি, এই যে উনি বলেছেন যে বাকিটা ওলামাদের কাছে যায় শিখে নেবে, তাহলে ওলামাদের একটা মেহনত থাকতে হবে, যেটা দিয়ে ওই বাকিটা কি করবে, হ্যাঁ শিখাই দিবে, সেই মেহনতের নাম কি, দাওয়াত থেকে মাসলা মাসাইল শিখতে হবে, তবলিগের বায়ান করতে হবে, কইতে শিখছেন, দাওয়াত হক তো শিখছি, দাওয়াত হক তো পাবলিক শেখায় না, হক্কানি আলেম, হক্কানি মুফতি তারা শেখায়,
তো ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাকে জান্নাতের মধ্যে আলা মাকাম নসিব করুন। তিনি যে বললো যে প্রাথমিক মেহনত এটা, বাকিটা ওলামাদের থেকে শিখতে হবে। এই কথার মধ্যেই দলিল আছে যে ওলামাদের কাছে কোন একটা পদ্ধতি থাকতে হবে যেটা দিয়ে বাকি দিনটা শেখাই দিবে। সেই পদ্ধতিটা কি? তাহলে কিটা নতুন কিছু হলো? হ্যাঁ না, তবলিগের সম্পূরক। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা তবলিগের মার্কাজ থেকে যারা সিল্লা শেষ করে আসে তাদেরকে হেদায়ত দেওয়ার সময় বলা হয়, ভাই আপনারা যা শিখলেন ভালো আলহামদুলিল্লাহ, এখন দেশে যাচ্ছেন ওখানে হক্কানি ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ রেখে কোরআন সহি করবেন, নামাজ সহি করবেন, ব্যবসা বাণিজ্য হালাল করবেন, আত্মশুদ্ধি করবেন, বাকিটা ওখান থেকে করে নেবেন। এতে হেদায়ত দিয়ে দেয়, আমরা সব শেখাই দিয়ে নাই। তবলিগে আল্লাহর কোরআন পুরাপুরি সহি করা সম্ভবপর না, হালাল হারাম শিক্ষা দেওয়া সম্ভবপর না। এটা হেদায়েতে বলে দেয় মহল্লা শিখবেন ওলামাদের থেকে, তাহলে ওলামাদের ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থার নাম কি? দাওয়াতুল হক। তাদের নতুন কিছু কোন বেদাত কাজ না, তবলিগের সম্পূরক, তবলিগের জন্য সহায়ক। আমাদের প্রায় সব সাথী দাওয়াতুল হক মাসাল শিখতেছে, তবলিগে সাধারণ ভাইদেরকে শিখাইতেছে, সহি সহি কথা শিখাইতেছে। অনেক পাবলিকও আছে যারা আলেম না কিন্তু শিখছে আলেমের কাছে, তারাও তবলিগে দেয় আলেমদেরকে শিখাইতেছে। সাধারণ লোকেরা আলেমদের থেকে শিখে আলেমদেরকে শিখাইতেছে, ওই আলেমরা এখানে আসতে পারে নাই, আসতে পারে নাই এখানে। তারা যখন শুনছে অমুক জায়গার থেকে শিখছে, তো পাবলিক থেকে আলেমরা শিখতেছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন কি জিনিস এটা। এইটা মেহনত মানে আপনি একজন মুজাদ্দিদের সাথে জুড়ে গেলেন, তার সাথে মুজাদ্দিদ তার সাথে জুড়ে গেলেন, তার কাজের সহায়ক হয়ে গেলেন। তো আজান হয়ে গেছে, এখন নামাজ হবে ইনশাআল্লাহ। আর ওলামায়ে কেরাম আছে, বিশেষ করে আমাদের আমির সাহেব হুজুর আসতেছেন, উনিও কথা বলবেন। তো আবার আল্লাহ কোনদিন টাইম দিলে দাওয়াতুল হকের তালিমের সারমর্ম কি? আজকে তো দাওয়াতুল হক কি এটা বললাম, দাওয়াতুল হক যা শিখায় তার সারমর্ম কি এটা বলা হবে ইনশাআল্লাহ। সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলা হয়েছে দ্বীনের মৌলিক কাজ পাঁচটা, মৌলিক কাজ কয়টা? পাঁচটা। আর কোরআন শরীফে 4 জায়গায় বলা হয়েছে এই পাঁচটা কাজকে নবীগণ 3টা কাজের দ্বারা জারি করছেন। ওই পাঁচটাকে কটার দ্বারা জারি করছেন? তাবলিগ, তালিম, তাজকিয়া। তাবলিগ কি, তালিম কি, তাজকিয়া কি? তালিম দিয়ে তো পয়সা নেওয়া যায়, সব হুজুরা বেতন নিচ্ছেন, তবলিগের কোন বেতন নেওয়া যায় না, তাজকিয়া আত্মশুদ্ধি করায় কোন বেতন নেওয়া যায়, দুটো একদম আল্লাহর রাস্তে করতে হবে। তো ওই পাঁচটা কাজ হলো দিনের মৌলিক কাজ, ফরজ আইন, যদি এখন বলা হবে না সময় নেই। ওই পাঁচটাকে জমিনে আল্লাহ জমিনে কায়েম করতে হবে কয় লাইনে? তাবলিগ, তালিম, তাজকিয়া, পাঁচ তিন, পাঁচ তিন, দাওয়াতুল হকের পুরো তালিমের সারমর্ম। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকল